গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে আমি আলোচনা করব কালার মোড নিয়ে। আমরা যেহেতু এখনো নিউ ডকুমেন্টের মধ্যে আছি, তো সেক্ষেত্রে আমরা যদি কাজ শুরু করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নিউ ডকুমেন্ট সম্পর্কে অনেক ভালো করে জানতে হবে, কারণ আমরা কি নিয়ে কাজ করছি, কি নিয়ে কাজ করব সেটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে পরে বিপাকে পড়ব। দ্যাটস আমাদেরকে এইটা সম্পর্কে ভালো করে জানতে হবে। তো নিউ ডকুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কালার মোড। তো এখানে আমাদের রয়েছে পাঁচটা কালার মোড: বিটম্যাপ, গ্রেস্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার এন্ড ল্যাব কালার। তো এখানে বিটম্যাপটা খুব একটা কাজের না। বিটম্যাপ শুধুমাত্র এখানে কাজ করে 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট নিয়ে, এন্ড গ্রেস্কেল কাজ করে 50% ব্ল্যাক এন্ড 50% হোয়াইট নিয়ে। তো আমি প্রথমে গ্রেস্কেলটা দেখাবো যে গ্রেস্কেল 8 বিট থাকা অবস্থায় এটা কি কাজ করছে। তো ওকে, আমি এটা গ্রেস্কেল নিয়ে একটা নিউ একটা উইন্ডো ওপেন করলাম, এন্ড আমি যদি একটা প্রথমে একটা ইমেজ যদি নিয়ে আসি, এটা আমার একটা কালার একটা ইমেজ, এটা দেখেন আরজিবি মোডে রয়েছে এবং 8 বিটে রয়েছে। এটা যদি আমি ড্র্যাগ করে গ্রেস্কেলে যদি ছাড়ি তাহলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে গ্রেস্কেলের কাজ। গ্রেস্কেল শুধুমাত্র হোয়াইট এন্ড ব্ল্যাক করে। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে গ্রেস্কেল কি কাজ করে। এবার আমি অন্য কিছুতে যাব। এবার আমি আরজিবি কালার মোডটা দেখব, আরজিবি কালার মোডটা কি কাজ করছে। ওকে, আরজিবি সমান রেড গ্রিন ব্লু। ওকে, তো এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, রেড কালারটা অ্যাপ্লাই করলাম। আমি আসলে আপনাদেরকে যেটা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে গ্রেস্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, এগুলোর মধ্যে কোনটা থেকে কোনটার পার্থক্যটা কি এবং কোন কালার মোডটা নিয়ে কি কাজ করা যায়। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা আরজিবির আমি একটা কালার অ্যাপ্লাই করেছি, এবং আমি আরেকটি ওকে ডকুমেন্ট নিব, সেটা হচ্ছে সিএমওয়াইকে। আমি সিএমওয়াইকে মোডে আরেকটি ডকুমেন্ট নিলাম, এন্ড এখানে আমি সেম কালারটা এখানে আমি অ্যাপ্লাই করব। ওকে, সেম কালারটাই আমি অ্যাপ্লাই করলাম। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুইটা কালারের মধ্যে পার্থক্যটা কি। দেখেন দুইটা রেড কিন্তু দুই রকম হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আসলে আরজিবি এন্ড সিএমওয়াইকে এর মধ্যে অনেকটা পার্থক্য। তো আমি আসলে আরজিবি নিয়ে এখন আলোচনা করছি। আরজিবি নিয়ে কাজ করলে আপনি কি কি কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমি একটা মার্কেট প্লেসে ঢুকি। এটা হচ্ছে ইনভার্টার মার্কেট, গ্রাফিক রিভার। তো গ্রাফিক রিভারে আমি যদি ওয়েব এলিমেন্টের মধ্যে যাই, মানে আরজিবিটা কাজ করে হচ্ছে ওয়েব এলিমেন্ট নিয়ে। তো ওয়েব এলিমেন্টে আমি এখন ক্লিক করব। দেখেন আমি দেখাতে চাচ্ছি যে এগুলো কি কি নিয়ে কাজ করে। ওকে, দেখেন আমি ওয়েব এলিমেন্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ব্যানার এন্ড অ্যাড, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে টাইমলাইন ফটো, ফেসবুক কভার ফটো এটসেট্রা, এগুলো দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে, বাটন ফর্মস ইত্যাদি, এগুলো কাজ করে হচ্ছে আপনার, এগুলো নিয়ে কাজ করতে পারবেন আরজিবি মোডে। যখন আরজিবি মোডে থাকবেন, টোটাল ব্যাপারটা হচ্ছে যখন ওয়েব এলিমেন্টের জন্য কোনো কাজ করবেন সেটা হচ্ছে আরজিবি মোডে থেকে কাজ করতে হবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। অ্যান্ড সিএমওয়াইকে আমরা যেটা দেখলাম, সিএমওয়াইকে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে সিএমওয়াইকে এখন আমরা জানবো যে সিএমওয়াইকে নিয়ে যখন আমরা কাজ করব, নিউ একটা ডকুমেন্টে যখন সিএমওয়াইকে কাজ করব, তো আমরা কিসের জন্য কাজটা করব। ওকে, আমরা তাহলে এখানে দেখি যে প্রিন্ট এলিমেন্ট, আমরা জানি যে সিএমওয়াইকে কাজ করে হচ্ছে প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে, যেগুলো আমরা প্রেস থেকে প্রিন্ট করে থাকি সেই কাজগুলো করে হচ্ছে সিএমওয়াইকে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে প্রথমেই ফ্লায়ার, বিজনেস কার্ড, বুশিয়ার, স্টেশনারি এটসেট্রা, তো এগুলো হচ্ছে আপনার প্রিন্ট হবে, এই জন্য এগুলো হচ্ছে প্রিন্ট এলিমেন্ট। দ্যাটস ওয়াই এগুলো আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আপনাকে সিএমওয়াইকেটা চুজ করে এখানে ইউজ করে কাজ করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আসলে আরজিবি এন্ড সিএমওয়াইকেটা কিভাবে কাজ করছে এন্ড কোথায় কোথায় কাজ করতে হবে। এবং এখানে আরেকটি কালার মোড রয়েছে নিচে, যেটা হচ্ছে ল্যাব কালার। ল্যাব কালার হচ্ছে এটা যখন আপনার কোনো ছবি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে আসলে ল্যাবে এটা ইউজ করা হয়, তো এটা আসলে কোনো প্রয়োজন পড়বে না কাজের ক্ষেত্রে আপনার। ওকে, এন্ড আমি এটার কালারের কিছু একটা ভ্যারিয়েশন দেখাবো আপনাদেরকে। আমি এখন এখানে তিনটে ডকুমেন্টে তিনটা এখানে আমি মোডে একই ইমেজ এখানে নিয়েছি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সিএমওয়াইকে তে এই ইমেজটা নিয়েছি, আর আরজিবি তে এই ইমেজটাই নিয়েছি,
এন্ড গ্রে স্কেলে এই সেম ইমেজটাই নিয়েছি। এখন আসলে যে কালার গুলো কিভাবে কাজ করে আমি একটু চ্যানেলের মাধ্যমে দেখাবো, চ্যানেল সম্পর্কে আমি বিস্তারিত টিউটোরিয়াল করব। ওকে, আমরা যদি চ্যানেলে যাই তাহলে এটা আসলে সম্পর্কে বুঝতে পারবো যে এগুলো কি। ওকে, আমরা যদি গ্রে স্কেলে যাই, আমি এখন গ্রে স্কেলে দেখেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্রে স্কেলে কোনো এখানে কালার এখানে শো করছে না। ওকে, এন্ড আমি যদি আরজিবি তে যাই, আমি বলেছিলাম যে আরজিবি সমান রেড গ্রিন ব্লু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন কোনটাতে রেডে কত পরিমাণ এখানে রয়েছে, গ্রিনে কি কাজ করছে এন্ড ব্লুতে কি কাজ করছে। তো এইটার হচ্ছে টোটাল ব্যাপার কালারের। এন্ড আমরা সিএমওয়াই কে গেলে দেখতে পাচ্ছি এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক, তো এগুলো কিভাবে কাজ করছে এটা হচ্ছে টোটালি কালারের ব্যাপার। এন্ড আমি যদি চাই যে আমার এটা আসলে সিএমওয়াই কে হয়ে গিয়েছে কিন্তু আমার এটা আসলে করা দরকার ছিল আরজিবি, এন্ড আমি এটা তাহলে মোডটা কিভাবে কনভার্ট করব আরজিবি তে, ওকে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদেরকে যেতে হবে মেনু বারে, মেনু বারে ইমেজ, ইমেজ থেকে মুড, মুড থেকে এখানে আপনি চাইলে এটা সিএমওয়াই কে তো রয়েছে, এন্ড আপনি চাইলে এটা মুড গ্রে স্কেল অথবা আরজিবি অথবা ল্যাব কালারে পরিণত করতে পারেন। তো আমি যদি এটাতে আরজিবি তে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটাতে আরজিবি তে হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার যে আমরা যদি কোনো মুড চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা মুডটা কনভার্ট করতে পারছি। এন্ড কালার গুলো যেটা কাজ করছে যে আমরা অবশ্যই ক্লিয়ার এই বিষয়ে যে আমরা কোন কালার মুডটা নিয়ে আমরা কোথায় কাজ করব, ওয়েব এলিমেন্ট এন্ড প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে প্লাস ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আমরা কি কি নিয়ে আমরা কাজ করব, কোন কালার মুড নিয়ে কাজ করব। তো নেক্সট টিউটোরিয়াল গুলোতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টুল বার নিয়ে,